সাহাল আহমেদ বলেছেন ফুটবল দেখার বিধান কী অমুসলিম ফুটবলারদের বা দলকে সাপোর্ট করা যাবে কি আর বর্তমানে খেলোয়াড়দের খেলার বাইরে যেভাবে আইডল রূপে মানুষ গ্রহণ করেছে সেটা কতটুকু ঠিক এই জায়গায় আমরা পথ হারিয়ে ফেলেছি আমাদের জেনারেশনকেও আমরা পথ হারানোর ব্যাপারে উদ্বুদ্ধ করছি খেলাধুলা শরিয়াতের কিছু নীতিমালার আলোকে যায়স ফুটবল খেলাও যায়স ফুটবল খেলা ক্রিকেট খেলা শরিয়ার নীতিমালা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে যায়স সেটা হচ্ছে এই খেলাধুলাগুলো ফি নাফসিহি মকসুদ হতে পারবে না লক্ষ্য হতে পারবে না এক দ্বিতীয়ত হচ্ছে এই খেলাধুলাগুলো অবশ্যই শরীরের ব্যায়ামের প্রয়োজনেই হবে এই খেলাধুলাগুলো এটা শরিয়াতের কোনো মৌলিক কাজকে নষ্ট করতে পারবে না যেমন সালাদ এই খেলাধুলাগুলো আমাদের চারিত্রিক অথবা মানে আচরণগত কোনো ত্রুটি সৃষ্টি করতে পারবে না কিংবা কোনো অশ্লীলতাকে উদ্বুদ্ধ করতে পারবে না যেমন খেলাধুলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে কেউ এটাকে জীবনের প্রধান পেশা হিসাবে গ্রহণ করছেন যেটা ইসলাম এলাও করে না পাশাপাশি এর মধ্যে নারীদেরকে সম্পৃক্ত করা হচ্ছে চেয়ার গার্লদেরকে সম্পৃক্ত করা হচ্ছে আর আপনি বিদেশি ফুটবলের কথা বলছেন সেখানে উলঙ্গ নারীরা নৃত্য করে যেটা টিভিতে দেখানো হয় এবং একই অবস্থা ক্রিকেটের ক্ষেত্রেও নারীদেরকে ভাড়া করে নিয়ে এসে দর্শকদেরকে মাতিয়ে রাখা হয় আর আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা তাতে আনন্দ উল্লাস করছে কি আফসোস কি দুর্ভাগ্য আমাদের এগুলো কি করে জায়েজ হতে পারে আর অমুসলিম ফুটবলার কিংবা দলের কথা বলেছেন তারাই তো খেলাটাকে সারা মুসলিম বিশ্বে জনপ্রিয় করার জন্য নানা ধরনের প্রভুকিং ব্যবস্থাপনা তারা করেছে প্রচার মাধ্যমকে তারা কাজে লাগাচ্ছে এবং বিভিন্ন বিজ্ঞাপন কিংবা বিশাল বড় টাকার অঙ্ক তারা সেখানে আসলে পৃষ্ঠপোষকতা দিচ্ছে টাকার অঙ্ক সেখানে তারা নিয়োগ করছে বা নিয়োজিত করছে পাশাপাশি তারা খেলোয়াড়দেরকে বিশাল টাকা দিচ্ছে যে কারণে যেহেতু ডে বাই ডে আমাদের ছেলেরা মেয়েরা আমরা সবাই দিনদারি থেকে সরে যাচ্ছি ফলে এগুলোকে আমরা খুবই সহজভাবে গ্রহণ করছি আমাদের মানে সমাজে এখন ফুটবল খেলা ক্রিকেট খেলা আর অন্য অন্য খেলা যে কোনো খেলা সাঁতার আপনি দেখবেন যে সাঁতারের মধ্যে যে পোশাক পরা হয় সেটা কীভাবে সরিয়ে আলাও করতে পারে অথচ মুসলিম মেয়েরাও কিন্তু এখন এভাবে সংক্ষিপ্ত পোশাক পরে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমরা আমাদের আইডেন্টি হারাচ্ছি আমরা আমাদের মুসলিম পরিচয় কিংবা ইমান আকিদা কিংবা আমাদের যে এটিকেটস আদব আমাদের যে চিন্তা চেতনা সবগুলো থেকে সরে যাচ্ছি আজকের ফুটবল খেলা থেকে আরম্ভ করে বিভিন্ন খেলাগুলো আমাদেরকে আসলে ধীরে ধীরে আমাদের দিনই পজিশন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ করে এখন যারা দিন সম্পর্কে জানে না তারা এই কথা শুনে হয়তো চমকে উঠবে কিন্তু সত্যি হচ্ছে তাই খেলাধুলার মধ্য দিয়ে মুসলিম মুসলিম্মার জেনারেশানকে তার মেইন প্রোগ্রাম থেকে সরিয়ে ফেলা হচ্ছে তার মেইন জ্ঞান থেকে সরিয়ে ফেলা হচ্ছে তার আখলাগ থেকে সরিয়ে ফেলা হচ্ছে এই জিনিসগুলো আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে অতএব আমাদের সমাজের যারা পলিসি মেকার এমনকি যারা খেলাধুলার বিভিন্ন পলিসি মেকিংয়ের সাথেও জড়িত তাদেরকেও আমি বলবো এবং আমরা যারা হয়তো এগুলো দেখছি এগুলো দর্শক তাদের সবাইকে আমি নাসিহা হিসাবে বলবো যে আসুন আমরা দুনিয়ার যে কোনো কাজ করব তখনই যখনই সেটা ইসলামের মূলনীতির আলোকে বৈধ হয় এবং দুনিয়ার এই সমস্ত অ্যামিউজমেন্ট বা বিনোদনের মাধ্যমে আমরা আমাদের ইমানকে আমাদের আমলকে আমাদের আখলাকে আমাদের চরিত্রকে এবং আমাদের শালীনতাকে আমরা যেন কখনো বিকিয়ে না দিই আমরা যেন হারিয়ে না ফেলি যদি হারিয়ে ফেলি তাহলে এই সমাজ অধপতিত হবে এখান থেকে মানুষের মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে এবং আমরা আমরা আর আল্লাহ পক্ষ থেকে বরকত রহমত প্রাপ্ত হব না নানাবিধ সমস্যা আমাদের সমাজের মধ্যে অ্যারাইজ করবে আমাদের যে যে জেনারেশনকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে দেখছি যারা আমাদের কলিজার টুকরা তারাও পথ হারাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন